আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাফরিন্স কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ইজি কেক ডেকোরেশন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এবার আমরা পুরো ভিডিওটি দেখে নিই। আমি আমার কেকটিকে ক্রামকোট করে রেখেছিলাম আগেই, এটা ফ্রিজে ছিল ওভারনাইট। এবার আমি কেকটিকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি এখানে বাটার ক্রিম ইউজ করেছি। বাটার ক্রিমের রেসিপি লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনাদের সুবিধার জন্য। আমি আমার কেকটিকে যতটুকু সম্ভব স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। ক্রিম লাগানোর পর আমি কেকটিকে একটা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিচ্ছি। কিছুটা ফিনিশিং আনার পর আমি কেকটিকে 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। একটু চিল হওয়ার পরে তাহলে আপনার ফাইনাল ফিনিশিংটা খুব ইজি হবে। আমি এখন একটু ফ্রিজে রেখে দিচ্ছি। 20 থেকে 30 মিনিট পর আমি একটা স্টিলের স্ক্র্যাপার দিয়ে কেকটাকে খুব ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ড্রিপিং এর জন্য চকলেট গানাশ তৈরি করব। চকলেট গানাশের রেসিপি আমি অনেকবার দিয়েছি, তারপর আবার দিয়ে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম চকলেট নিয়েছি আর 50 ml হুইপিং ক্রিম নিয়েছি। এবার আমি মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য মেল্ট করে নিয়েছি। চকলেট কখনো 30 সেকেন্ডের বেশি মেল্ট করতে দেওয়া যাবে না ওভেনে, অথবা আপনি ডাবল বয়লারে করেও মেল্ট করে নিতে পারেন। যতক্ষণ না খুব স্মুথলি মেল্ট হয়ে যায়, কোনো চকলেটের দানা না থাকে, সেই পর্যন্ত আমরা এটাকে মেল্ট করব। তারপর আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার আমি অল্প কিছু বাটার ক্রিম নিচ্ছি আমার ডেকোরেশনের জন্য। কিছুটা পিঙ্ক কালারের বাটার ক্রিম লাগবে, একটু ডিফারেন্ট একটা কালার আমি নিব। কালারটা মোটামুটি একটু পেঁয়াজি কালারের মতো হয়, তার জন্য আমি এখানে রোজ পিঙ্ক নিচ্ছি আর হচ্ছে মেরুন উইলটন জেল কালারটা নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, কেউ কালার ডিপ চাইলে এখানে আরো কম বেশি করে দেওয়া যেতে পারে। আমি কালার দুইটাই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে মিক্স করে আমি ক্রিমটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। কিছুক্ষণ রেস্টে থাকায় আমার ক্রিমটা আর একটু ডিপ কালার হয়েছে। এবার আমি স্পেচুলা দিয়ে আরো কিছুক্ষণ মিশিয়ে নেব ক্রিমটা। আমার কেকটা ফ্রিজে ছিল, আমার কেকটা এবার নিয়ে আসলাম। আমার চকলেট গানাশটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এবার চকলেট গানাশটা পুরোটা আমি কেকের উপরে ঢেলে দেব। আমি এবার গানাশটা দিয়ে আমি একটা ন্যাচারাল ড্রিপিং এর চেষ্টা করব। কেকের ড্রিপিং আমরা সাধারণত দুই রকম ভাবে দেই, একটা হচ্ছে ন্যাচারাল ড্রিপিং আর হচ্ছে আর্টিফিশিয়াল ড্রিপিং। আমরা যখন পাইপিং বেগ দিয়ে সাইডে ড্রিপিং করার চেষ্টা করি, ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ড্রিপিং, আর এটা হচ্ছে আমার ন্যাচারাল ড্রিপিং। তো ন্যাচারাল ড্রিপিং এর কেকগুলোই দেখতে খুবই সুন্দর হয়। আমার ড্রিপিংটা করা হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। আর এরকম একটা ড্রিপিং এর কেকে আর কিচ্ছু লাগে না, এমনিতেই দেখতে খুবই ইয়ামি লাগে, দেখলেই মনে হয় যে খেয়ে ফেলি। এবার আমি আমার ক্রিমটা দিয়ে আমি একটু ডেকোরেশন করব। তার জন্য আমি এখানে 6B নজেলটা নিয়েছি। আমি একটা পাইপিং বেগে নজেল দেওয়ার পর আমি পুরোটা ক্রিম নিয়ে নিচ্ছি। আমি আমার কেকের উপরে ছোট বড় বিভিন্ন সাইজের ড্রপ দিয়ে দিয়ে আমি কেকটাকে হালকা একটা ডেকোরেশন করে নিব। সেটা আপনার মনের ইচ্ছা মতো, আপনি কিরকম চান। আপনি এখানে রোজেটের মতো করতে পারেন, আপনি অন্য যে কোনো ফুল টুল দিয়ে আপনি কেকটা ডেকোরেশন করতে পারেন। আমি কিছু রেডিমেড ব্যানান কুকি দিয়ে নিচ্ছি। হালকা লাইট পিঙ্ক কালার ছিল ব্যানান কুকিগুলো, এখানে ক্যামেরার আলোতে আসেনি, মনে হচ্ছে সাদা। আমি নিচেও কিছু দিয়ে দিচ্ছি সাইডে, কেকের সাইডে। এখানেও আমি কিছু ড্রপ দিয়ে দিব বাটার ক্রিমের। আমি কিছু কালারফুল স্প্রিঙ্কেল দিয়ে নিচ্ছি কেকের উপরে, খুব অল্প পরিমাণ।
এবার আমি খুব অল্প পরিমাণে সিলভার লিপ দিচ্ছি। আমি সাইডে একটু দিয়েছি এবং উপরে একটা কর্নারে অল্প একটু দিয়েছি। সিলভার লিপটা এভাবে বোতলে পাওয়া যায়। এখন আমাদের এখানে এটা আমরা হাতে একটু করে দিয়ে লাগিয়ে দিতে পারি অথবা ব্রাশ দিয়ে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। আমার কমপ্লিট হয়ে গেল আমার কেক ডেকোরেশন। আমার কেকটা ডেকোরেশনের পর যখন আমরা ছবি নিতে যাই তখন টোটালি দুই রকম কালার আসছে বাটার ক্রিমটা। পিঙ্ক কালারটা আপনারা দেখছেন, তারপরও দুইটা কেকই, দুইটা ছবি খুবই কিউট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্তই, আবার আসছি। আসসালামু আলাইকুম।